আসসালামু আলাইকুম, জান্নাত কুকিজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 3 থেকে 4 মিনিটে বিকালে একটি সুন্দর নাস্তা আমরা তৈরি করতে পারব। তো চলুন নাস্তাটি তৈরি করা যাক। তো এখানে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু নিয়ে নেবেন। আর নিয়েছি 1টি কাঁচামরিচ কুচি ও 2টি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি নুন, ভেজে রাখা জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর নিয়েছি চিনি, আমি এখানে সাদা চিনি নিয়েছি। আর নিয়েছি 2টা ডিম। তো এখন আমি ডিমের মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতরে 2টা ডিম ভেঙে নেব। তো ডিম 2টা ভেঙে নেওয়ার পর এর ভিতরে আমি মশলা অ্যাড করব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যেহেতু অনেকেই মিষ্টি পছন্দ করে আবার করে না, সেজন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি 1 চিমটি পরিমাণ নুন দিয়ে দিলাম। আর দিলাম 1/2 টেবিল চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ। তো এখন আমি মশলাগুলোর সাথে ডিমটা ভালো করে ফেটে নিব। ডিমটাকে একটু সময় নিয়ে ফেটে নিতে হবে, যাতে করে মশলাগুলো দলা বেঁধে না থাকে। দেখতেই পাচ্ছেন আমার ডিমের মিশ্রণটি প্রায় তৈরি হয়ে এসেছে। একটু সময় নিয়ে ডিমটা ফেটে নিলে তৈরি হয়ে যাবে। তো আমার মিশ্রণটি একেবারে তৈরি হয়ে গেছে। তো ব্রেড ভাজার জন্য আমি এখানে চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হলে এর ভিতরে আমি তেল দিয়ে দেব। এবার প্যানটা আমি ভালো করে ঘুরিয়ে নিব, যাতে করে তেলটা প্যানের সব জায়গায় লেগে যায়। তখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমের যে মিশ্রণটি করে রেখেছি তার ভিতরে ব্রেড দিয়ে দেব, এবং কাঁটা চামচের সাহায্যে এপিট ওপিট করে মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি প্যানের ভিতরে ব্রেডটাকে দিয়ে দিব। একে একে সবগুলো ব্রেড আমি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব। তো হালকা ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার ব্রেডটা ভাজা। তো এখন আমি একটি পাত্রের উপর টিস্যু দিয়ে তার ভিতরে আমি ব্রেডটা উঠিয়ে নেব, যাতে করে ব্রেডের উপর গায়ে লাগিয়ে থাকা তেলটা টিস্যু পেপারে চুষে নেয়। তো এখানে আমার
বেডটা তৈরি হয়ে গেছে। তো এখন পেঁয়াজের যে পুরটা আমি তৈরি করব তার জন্য প্যানের ভিতরে আমি পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিব। হালকা একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি হাফ টেবিল চামচ নুন অ্যাড করব। হাফ টেবিল চামচ চিনি অ্যাড করব। হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে আমি ভালোভাবে এটিকে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যেহেতু নতুন তাই আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি যে ডিমের মিশ্রণটি গুলিয়ে রেখেছিলাম সেটা হালকা একটু রয়ে গিয়েছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিব। এবার দুইটাকে ভালোভাবে মিক্সড করে একটু ভেজে নিব। তো এই পুরটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর ভিতরে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করব যাতে পুরটা নরম হয় আর খেতেও ভালো লাগে। তো পুরটা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিব। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে ভালো করে বেটির ভিতরে দিয়ে দেব। তো এখানে আমি একটি বেট নিয়ে নিয়েছি, বেটির উপরে পুরটা ভালোভাবে ছড়িয়ে দেব এবং অন্য একটা পুর এর উপর রেখে দেব। তো আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং মতামত জানাবেন কমেন্ট করে। তো রেডি হয়ে গেল আমার ব্রেড স্যান্ডউইচ। আশা করছি সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য রেসিপিতে। আল্লাহ হাফেজ।